জীবন ধারণের জন্য পানীয় জল চলাচলের পথ শিক্ষা চিকিৎসা বিদ্যুৎ প্রভৃতি মৌলিক চাহিদা থাকে জনগণের এই সমস্ত মৌলিক চাহিদাগুলির দূরীকরণে উদ্যোগ গ্রহণ করে প্রশাসন আর প্রশাসন সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ না করলে পরে মানুষের দুর্গতি পারে। মানুষের এই দুর্গতি একসময় ঐক্যবদ্ধ বিক্ষোভে পরিণত হয় এমনটাই হয়েছে শুক্রবার সকালে আম্বাসা দিন কুলাইয়ের সোনারাম কোবরা পাড়ায় গত ছয় থেকে সাত বছর ধরে অপরিষ্কার পানীয় জল নর্দমা এবং জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হন প্রতিবারই অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি পরিদর্শন করে গ্রাম প্রধান থেকে শুরু করে পূর্ত দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ভেঙে পড়া নর্দমার নোংরা জল সুইচ গেটে গিয়ে পড়ছে আর এই নোংরা জলই পাইপলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের বাড়িঘরে সরবরাহ করা হচ্ছে অপরদিকে নর্দমার নোংরা জল রাস্তায় পরে খানা খন্দে ভরে গেছে রাস্তা এই অবস্থায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানাতে শুক্রবার সোনারাম কোবরাপাড়ার গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে পথ অবরোধে সামিল হয় এদিন এই পথ অবরোধে সামিল এক বয়স্ক গ্রামবাসী জানান গত ছয় থেকে সাত বছর ধরে এই সমস্যা চলছে সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন তাই তারা সমবেত পথ অবরোধে সামিল হয়েছেন এখন বৃষ্টি দেওয়ার পরে আমরা যে জলটা সুইচ গিট ইটার এটার ভিতরে জল ঢুকে এই এলাকাবাসী সবই খাইতে জলটা খাইয়া নাম কি

বেলেগে ডেইন বেলেগে নাই আমাৰ এদিকে সড়ক অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক আধিকারিক গ্রামবাসীরা আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন সবকিছু শুনে আধিকারিক সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেন প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের ভিত্তিতে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করেন এদিন গ্রামবাসীরা জানান প্রশাসন যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করে তবে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে পথে নামবেন এই অবস্থায় গ্রামবাসীদের সমস্যা লাগবে প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে সেটাই এখন দেখার Bureau report are in news.